সিএসআইএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে হবিগঞ্জ জানাশোনে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবি সিলেকশন এক্সপ্রেসে। ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে চুনারুঘাট এবং মাথুপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ চার আসনে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মারুফ সিদ্দিকি। আমরা কথা বলবো তার সাথে। মারুফ সিদ্দিকি, আপনি এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কেন্দ্রীয় কমিটিতে আছেন, এই এলাকায় আওয়ামী লীগ কতটা সংঘবদ্ধ? আসলে 70 সালের নির্বাচন পর থেকে এই পর্যন্ত কোনোদিন আওয়ামী লীগ এই আসনে পাশ করে নেই। তার একমাত্র কারণ, আওয়ামী লীগ এখানে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং অত্যন্ত সবার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে, একে অপরের সাথে খুবই গভীর সম্পর্ক এবং আমরা খুবই ঐক্যবদ্ধ আছি। আপনি বলতে চাচ্ছেন কি আওয়ামী লীগ এখান থেকে পাশ করেনি? না, আওয়ামী লীগ 70 সালের পর থেকে কোনোদিন হারে নাই এই আসনে। 70 সালের পর থেকে কোনোদিন আওয়ামী লীগ হারে নাই। আওয়ামী লীগ সবসময় জিতেছে এবং বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করছে। বিএনপির কথা যদি বলি, আওয়ামী লীগ সংঘবদ্ধ, বিএনপির কথা যদি বলি, বিএনপি এখানে কতটা সংঘবদ্ধ আর আপনারা কি মনে করেন নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে? আসলে বিএনপির সাথে প্রতিযোগিতা কীরকম হবে এটা এই নির্বাচন, বিগত দিনের নির্বাচন থেকেই বোঝা যায়। কারণ এখানে কোনোদিন বিএনপি পাশ করে নাই, কোনোদিন বিএনপি পাশ করে না আর ভবিষ্যতে পাশ করার সম্ভাবনা নাই। আপনি একটা জিনিস জানলে অবাক হবেন, গত যে 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল, সেই প্রার্থী কিন্তু যেদিন ইলেকশন করতে আসছিল এই এক সপ্তাহ এবং পরবর্তীতে আর কোনোদিন কোনো প্রার্থী, মানে কোনো জনগণ এই প্রার্থীকে দেখে নাই, চোখে দেখে নাই। কিন্তু তারা তো অভিযোগ করেন যে 18 সালের নির্বাচন আপনারা প্রহসনের নির্বাচন করেছেন, সেখানে আপনারা আপনাদের মতো করে সব কিছু করেছেন, এটার যৌক্তিকতা কতটুকু? না, কোনো প্রহসনের নির্বাচন হয় নাই, সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমি আমার পেজের মধ্যে আমি বলছিলাম, যদি একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে নির্বাচনে কোনোরূপ কারচুপি হয়েছে বা নির্বাচনে কোনোরূপ প্রভাব বিস্তার করা হয়েছে বা কোনো ভোটার ভোট কেন্দ্রে আসার পর ভোট দিতে চায় নাই বা দিতে পারে নাই বা ভোট দিতে বাধাগ্রস্ত করা হয়েছে, এমন একজন লোক কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আচ্ছা, আমরা জানতে চাই আপনার এখানে এই আসনটাতে অনেক বেশি খেটে খাওয়া মানুষ, শ্রমিক আছে, যারা অনেকে চা বাগানে কাজ করে, অনেকে রাবার বাগানে কাজ করে, তাদেরকে নিয়ে আপনি কি পরিকল্পনা সাজিয়েছেন যেহেতু আপনি একজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ থেকে? এখানে আসলে আমাদের যে তরুণ সমাজ আছে, তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে, কারণ এটা শিল্পাঞ্চল এলাকা ইতিমধ্যে হয়ে গেছে। আর যে শ্রমিক, কৃষি বান্ধব পরিবেশ তৈরির জন্য আমরা কৃষকের দ্বারা দ্বারা যাই এবং কৃষকের সাথে কথা বলি, তাদের সমস্যাগুলো শুনি এবং সমস্যা সমাধানের জন্য কাজ করি। আর শ্রমিকদের অধিকার নিয়ে আপনারা কাজ করছেন কিনা বা আপনি করছেন কিনা? জি, আমি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছি এবং শ্রমিকদের যে কোনো প্রয়োজনে আমি তাদের পাশে দাঁড়াচ্ছি। যদি এমন হয় যে আপনাকে আগামীতে মনোনয়নের ক্ষেত্রে আপনাকে বিবেচনা না করে বর্তমান যিনি সাংসদ আছেন তাকেই বিবেচনা করা হলো, আপনি কি তাকে সমর্থন দেবেন নাকি আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে আপনার পপুলারিটি দেখাতে চাইবেন? না, আমাদের মানবতার মহানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ঐক্যের প্রতীক, আমাদের ভালোবাসার প্রতীক, আমাদের বিশ্বাসের প্রতীক। তিনি যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই তার পক্ষে ঝাঁপাইয়া পড়ব। একেবারে ছোট একদম 30 সেকেন্ডে জানতে চাই, যদি আগামী নির্বাচনে যদি বিএনপিও আসে, অন্যান্য দলগুলো আসে বা আপনাদের সাথে যদি জাতীয় পার্টির কোনো রকম একটা বা অন্যান্য দলের সাথে কোনো রকম একটা সমঝোতা হয়, সেক্ষেত্রে তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় বা তারা পায়, তাদেরকে সমর্থন জানাবেন? আসলে বৃহত্তর ঐক্যের স্বার্থে যদি আওয়ামী লীগ কারো সাথে সমঝোতা করে এবং সমঝোতার ভিত্তিতে যদি আসন ভাগাভাগি হয়, এটা তো ছাড় দিতেই হবে, এটা তো কেন্দ্রের নির্দেশ থাকলে অবশ্যই ছাড় দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট মোহাম্মদ মারুফ সিদ্দিকের সাথে। আমরা আছি ডিবি সিলেকশন এক্সপ্রেস নিয়ে হবিগঞ্জ চার আসনে। আমাদের পরবর্তী ডিবি সিলেকশন এক্সপ্রেস বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইলো।